বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মাননীয় সদস্য জনাব এনামুল হক, রাজশাহী চার। এনামুল হক, রাজশাহী চার। মাননীয় সদস্য, আপনার সময় 10 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সম্পূরক বাজেটের উপর আলোচনার জন্য আগামীকালকে ডেট দিয়েছিলাম, আজকে আমি এলাকা থেকে তাড়াহুড়ো করে এসেছি। তো বাজেটের উপর আমি আলোচনার জন্য আজকে প্রিপারেশন নাই, তবুও আমি দু একটা কথা বলে ছেড়ে দেব। মাননীয় স্পিকার, যে সংশোধনী বা সম্পূরক বা সাপ্লিমেন্টারি বাজেটের উপর আমি বলতে চাই, যে সম্পূরক বাজেট হচ্ছে পুরা বাজেটটা একটি কমপ্লিমেন্টারি, যে কোনো কোনো ক্ষেত্রে বেশি খরচ, কোনো কোনো ক্ষেত্রে কম খরচ, যে যে জায়গায় ব্যয়িত হয়নি সেটাকে অ্যাডজাস্ট করা, যে জায়গায় ব্যয় বেশি হয়েছে সেটাকে অ্যাডজাস্ট করা। বর্তমান সরকারের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, সেই নির্বাচনী প্রতিশ্রুতি অনুসারে যে বাজেটটি করা ছিল 2010-2011 সালে, সে বাজেটটি ইতিমধ্যেই যে আমাদেরকে প্রদর্শন করা হয়েছে সংসদে, এই বাজেটটি অত্যন্ত সাকসেসফুলি যে আমাদের বাজেট এক্সিকিউশন হয়েছে সেটাই প্রমাণ করে। আজকে দেখা যায় যে প্রতিটি ক্ষেত্রে, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামো ক্ষেত্রে, বাজেট কৃষি ক্ষেত্রে ব্যয়িত হয়েছে অতিরিক্ত, যেটা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে ছিল যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করব। আজকে কৃষিতে যে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন সেটা এই প্রমাণ করে যে বাজেটটা আমাদের প্রকৃত ব্যয় হয়েছে, এবং যে ব্যয়টি ইতিমধ্যে প্রদর্শন করা হয়েছে এবং যে অতিরিক্ত ব্যয় হয়েছে সেটার জন্য, এবং যে ভর্তুকি আমরা দিয়ে কৃষকদের বাঁচিয়ে তুলেছি এদেশে, আজকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে যাচ্ছি, এটা একটা সাফল্য আমি মনে করি। এবং অতিরিক্ত যে বাজেট হয়েছে এটাকে আমরা এই সাপ্লিমেন্টারি বাজেটে পাস করে দিতে পারি। একইভাবে শিক্ষাক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে আমরা যে অভূতপূর্ব সাফল্য দেখেছি, যে শুধু আমরা প্রাথমিক স্তরে আমরা বিনামূল্যে বই দিতাম, আজকে সারা বাংলাদেশের মাধ্যমিক স্তর সহ শিক্ষাক্ষেত্রে যে ভর্তুকির মাধ্যমে বই বিতরণ করা হচ্ছে এবং বছরের শুরুতে ছাত্রছাত্রীরা বই পেয়ে থাকে, এই ক্ষেত্রেও শিক্ষা ক্ষেত্রে যে একটা পরিবর্তন এসেছে এবং ছাত্রছাত্রীরা রেজাল্ট ভালো করছে, আমাদের আজকে এসএসসি এবং এইচএসসি যে রেজাল্ট দেখি তাতেই বোঝা যায় যে সবগুলো রেজাল্ট আমাদের ছেলেমেয়েরা ভালো করছে, এবং শিক্ষাক্ষেত্রে বই বিতরণ সহ শিক্ষাক্ষেত্রে যে বিশৃঙ্খলা ছিল সেটা ইয়ে হয়েছে, এবং সেটার ফলে আজকে ছাত্রছাত্রী এবং গ্রামীণ যে ছেলেমেয়েরা তারাও শিক্ষায় সুযোগ পাচ্ছে। একইভাবে যেখানে 7 বছর শিক্ষাকে কোনো স্কুল এমপিওভুক্ত করা হয়নি, এই সরকার আসার পরেই 1 বছরের মাথায় আমাদের 1624টি প্রতিষ্ঠান এমপিওভুক্তি করে, এবং এই শিক্ষার অনেকগুলো অবকাঠামো কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, যেটা আমি গতকালকেও আমার এলাকা থেকে আসলাম, যে 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 কথাটি আমি বলতে চাই যে যে গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে গ্রামীণ জনপদে যে প্রাণের সঞ্চার হয়েছে সেটাই প্রমাণ করে আমাদের বাজেট বাস্তবায়নের মাধ্যমে। আজকে যে সাপ্লিমেন্টারি বাজেটে আমি বলতে চাই যে যে খরচগুলো আমাদের ব্যয় হয়নি, বিশেষ করে পানি সম্পদ মন্ত্রণালয়ের, এই ক্ষেত্রে আমরা অনেক করেছিলাম, যে পানি সম্পদ মন্ত্রণালয়ের ব্যয়গুলো আমরা দেখতে পাইনি মাননীয় স্পিকার, সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের নদী খননের বা নদীর ড্রেজিংয়ের যে একটা প্রকল্প ছিল মাননীয় প্রধানমন্ত্রী রয়েছে, এই ক্ষেত্রে আমাদের আরও একটু অ্যাগ্রেসিভ ভূমিকা নিয়ে আগামী বছরে এই বাজেটে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়কে আরও জোরদার করতে হবে। স্বাস্থ্যক্ষেত্রে আমাদের গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবা ছিলই না বলতে গেলে, মাননীয় প্রধানমন্ত্রী বিগত সময় যে কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক করা হয়েছিল, তার সেই কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকগুলো বিগত সরকারের সময়, জোট সরকারের সময়, বিএনপি সরকারের সময় বন্ধ করে দেওয়া হয়েছিল, তারা গ্রামের মানুষের, গরিব মানুষের স্বাস্থ্যসেবা দিতে চায়নি, সেই স্বাস্থ্যকেন্দ্রগুলি আবার চালু করা হয়েছে এবং গ্রামের মানুষ এখন স্বাস্থ্যসেবা পাচ্ছে। এখন মানুষ যে আমাদের সরকারের প্রতি আস্থা রেখেছে, আজকে বিরোধী দল বিরোধীদের খাতিরে যে হরতাল ডেকে সারা দেশ অচল করার চেষ্টা করছে, কিছু সেটা পারে নাই। আমি বলতে চাই আমার এলাকায় কোনো হরতাল পালন হয় নাই, এই এর এটাই প্রমাণ করে, এবং কাল গতকালকে আমি এলাকায় ছিলাম, মানুষ আর এই ধরনের অযৌক্তিক হরতাল চায় না, এদেশে এদেশের এই উন্নয়ন বন্ধ করতে চায় না। আজকে আজকে যে যে প্রতিবাদ হয়েছে আমাদের রাজশাহী এলাকায়, কোনো হরতালের চিহ্ন দেখা যায় না। সুতরাং আজকে সরকারের যে ডেভেলপমেন্ট বিদ্যুৎ ক্ষেত্রে,
প্রায় 1500 মেগাওয়াট বিদ্যুৎ নতুন সংযোজন করা হয়েছে এবং আরও প্রায় 3000 মেগাওয়াট বিদ্যুৎ সংযোজন যে আমাদের পথ নকশা দেওয়া হয়েছে বাজেটে, সেটাই প্রমাণ করে আমাদের অবকাঠামো, আমাদের বিদ্যুৎ ক্ষেত্রে সেক্টরের উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্যের উন্নয়ন, এদেশের মানুষের উন্নয়নের জন্য জননেত্রী শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। আর সেই ডেভেলপমেন্টকে বন্ধ করার জন্য, সেই উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য বিরোধী দল কোনো ইস্যুবিহীন একটি হরতাল, লং 36 ঘন্টার হরতাল ডাকে, এটা একটা অযৌক্তিক। দেশের জনগণ এতে প্রতিবাদ করবে। আমি মনে করি আমাদের সরকারের যে উন্নয়ন কর্মসূচির বাজেট আগামী এই ইতিমধ্যে মাননীয় অর্থমন্ত্রী পেশ করেছেন, এই বাজেটটিও আমাদের আমাদের সারা দেশের উন্নয়ন এবং সারা দেশের মানুষের উন্নয়ন, সাধারণ মানুষের উন্নয়নের জন্য বাজেট। এটাকে বাস্তবায়ন করতে হলে ইন্টারাপশনের একটা স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ দরকার। সুতরাং আমরা বিরোধী দলকে বলবো যে সংসদে এসে আপনাদের কথা বলুন, স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ রাখুন, এ দেশের উন্নয়ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে ইনশাল্লাহ বাংলাদেশ 2021 সালের মধ্যে সোনার বাংলায় পরিণত হবে এবং আমরা বাজেট বাস্তবায়নের মাধ্যমে মানুষের, আজকে বলতে চাই যে আজকে গ্রামে যে কৃষক যে বিনা অল্প দামে সার পাচ্ছে, কৃষক বিদ্যুতের সাবসিডি পাচ্ছে, আজকে 10 টাকার অ্যাকাউন্ট খুলে তার ডাইরেক্ট যে সাবসিডি সরকার থেকে পাচ্ছে, কোনো ঘুষ, কোনো দুর্নীতি যেখানে নাই, সেই জন্যে আজকে সারা দেশে যে উন্নয়ন চলছে। আমাদের রাস্তাঘাটের কথা বলতে চাই মাননীয় স্পিকার, যে 40 বছরে আমার নির্বাচনী এলাকায় 80 কিলোমিটার রাস্তা হয়েছে, গত 2 বছরে আমি 105 কিলোমিটার রাস্তা ইতিমধ্যে পাকা করেছি। এতে প্রমাণ করে যে মানুষের উন্নয়নের জন্য সরকার কাজ করে, মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য সরকার কাজ করে। আজকে যে তত্ত্বাবধায়ক ইস্যুতে তারা যারা হরতাল করছেন, এই তত্ত্বাবধায়ক ইস্যু তারা কিভাবে করে, তত্ত্বাবধায়ক সরকার দ্বারা তারা কি পেয়েছে তারা জানে না, গত সেই 7 সাল থেকে 9 সাল পর্যন্ত। সুতরাং এই ধরনের অনির্বাচিত সরকারের হাতে আমরা আর ক্ষমতা দিতে চাই না। নির্বাচিত সরকার দেশ শাসন করে, নির্বাচিত সরকারের হাতেই এই নির্বাচন হবে, সঠিক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে আবার ক্ষমতা হস্তান্তর করব এবং নির্বাচন কমিশনকে শক্তিশালী প্রমাণিত করা হয়েছে। আমাদের শুধু জাতীয় নির্বাচন শুধু তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে হয়, তারপরে নির্বাচন শুধু সবই দলীয় সরকারের আন্ডারে হয়। আমাদের সরকার প্রমাণ করেছে বিগত 2 বছরে বাই ইলেকশন, ইউনিয়ন পরিষদ ইলেকশন, উপজেলা ইলেকশন, পৌরসভা ইলেকশন সঠিক সুন্দরভাবে করে বিরোধী দলের প্রার্থী 1200 ভোটেও জয়লাভ করে মাননীয় স্পিকার। এতে প্রমাণ করে নির্বাচন কমিশন নিরপেক্ষ এবং এই নির্বাচন কমিশন যে কোনো সরকারের আন্ডারে, দলীয় সরকারের আন্ডারেও সঠিক নির্বাচন করতে পারে। এবং আমরা চাই বিরোধী দল সকল অহেতুক জনগণের দুর্ভোগ না বাড়িয়ে এই সংসদে এসে কথা বলুক, সুনির্দিষ্ট প্রস্তাব তারা দিক। তারা এর আগেও বলেছিল তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যদি খায়রুল হক, বিচারপতি খায়রুল হক, তাকে আমরা মানি না। তারা বিচার বিভাগকে মানে না, বিচারের রায়কে মানে না, তারা সংসদকে মানে না, তারা জনগণের রায়কে মানে না, তারা তত্ত্বাবধায়ককে মানে না। তারা কি চায়? আমরা চাই আজকে আপনার মাধ্যমে আবারও আহ্বান জানাই, এই জাতির আকা আকাঙ্ক্ষা আপনারা দৃশ্যত করেন, আপনারা সহযোগিতা করেন, সরকারকে সহযোগিতা করেন, ইনশাল্লাহ আমরা 2021 সালের মধ্যে একটি মধ্য আয়ের দেশে পরিণত করে, সোনার বাংলা পরিণত করে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গঠন করে এই দেশের সুবর্ণ জয়ন্তী উদযাপন করবো। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য।